নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি সুরভি, আর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক করে দেবেন। আজ আমি নিয়ে চলে এসেছি ঝরঝরে ডালিয়ার পোলাও। এটা উপোস করেও আপনারা খেতে পারেন, এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, এছাড়া ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এই রেসিপিটা খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে এই ঝরঝরে ডালিয়ার পোলাওয়ের রেসিপিটা। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ রিফাইন তেল দেব, আর 1 চামচ ঘি দেব। ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এবার এর মধ্যে ফোড়নের জন্য 1 স্টিক দারচিনি, 2 এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, 2 লবঙ্গ আর 1 তেজপাতা দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরাবে তখন এর মধ্যে টুকরো করা ছোটো ছোটো করে কেটে নেওয়া ফুলকপিগুলো, সেগুলো ভাজার জন্য দিয়ে দেব। ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো কুচানো কাজু একসাথেই ভেজে নেব। ফুলকপি আর কাজুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচানো গাজর, আমি গাজরটা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর কুচানো বিনস, আর 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার সবজিগুলোর মধ্যে উপর থেকে 1/4 চামচ আমি নুন দিয়ে দেব, নুনটা সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে সবজিগুলো ভাজা হতে দেব, ঢাকাটা দিলে সবজিগুলো ভাজা হবে এবং সবজিগুলো হালকা সেদ্ধও হয়ে যাবে। সবকটা সবজি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে কুচানো ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামটাও ভালোভাবে ভেজে নেব। যারা ডালিয়া খেতে পছন্দ করে না তাদেরকে যদি আপনি এইভাবে ডালিয়া বানিয়ে দেন তাহলে দেখবেন তারা খুব আনন্দ সহকারে খাবে। এবার উপর থেকে 2 চামচ কিশমিশ দিয়ে কিশমিশটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। সবকটা সবজি, কাজু, কিশমিশ সব আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার 1 বোল ডালিয়া নিয়েছি সেটা দিয়ে এর সাথে ভালোভাবে ভেজে নেব। ডালিয়াটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা আরও একটুখানি ভেজে নেব। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1/4 চামচ চিনি দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবার উপর থেকে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, এখানে আমি 1 কাপের মতো গরম জল দিলাম। 1 বোল ডালিয়া ছিল তাই আমি 1 কাপের মতো জল দিলাম। আমার পদ্ধতি আপনারা ফলো করে যদি ডালিয়ার পোলাও বানান তাহলে দেখবেন ডালিয়ার পোলাও ঝরঝরে হবে। এবার একটা ঢাকা দিয়ে ডালিয়াটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম 3 মিনিট পর, এই যে দেখুন আমার ডালিয়ার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং ডালিয়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো এই ডালিয়ার পোলাওয়ের রেসিপিটা? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।